সেটা ওই হয়ে যাবে। পাবলিশ করবি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও ইউটিউবে দিয়ে দাও। কোথার থেকে কী করেন বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের অযোধ্যায় সেকেন্ড ডে, মানে আজকে দ্বিতীয় দিন, মানে আজকে হচ্ছে 2 তারিখ ফেব্রুয়ারির 2 তারিখ। তো আমরা সকালবেলা ওই একটা ছোট চায়ের দোকান ছিল, ওখান থেকে সব পকোড়া সিঙ্গাড়া চাফা খাওয়া হলো, হয়ে এবার হচ্ছে আমরা এলাম অযোধ্যায় একটা সূর্য মন্দির দেখতে। তো কালকে এত রোদ ছিল যে আমরা সবাই সোয়েটার বেঁধে নিয়েছিলাম। আজকে একদমই কুয়াশা, তো আজকেও ভেবেছিলাম রোদ উঠবে, যার জন্য না সোয়েটার পরিনি। দেখো একটা চাদর পরে চলে এসেছি, কিন্তু আজকেই আরও বেশি কুয়াশা আর বেশি ঠান্ডা। তো দেখো সবাই মিলে গাড়ি করে এলাম এখানে, এবার একে একে অযোধ্যার সব কিছু দেখবো। রাম মন্দির তো দেখা হয়ে গেছে, এর আগে ব্লগে তোমরা দেখেছো রাম মন্দির আমরা দেখেছি, হচ্ছে 31 তারিখে রাম মন্দির দেখেছি। আজকে 1 তারিখ তো 1 তারিখে আমরা সাইডে আরও যেসব মন্দির ফন্দির আছে সেগুলো দেখছি। আর কালকে কিন্তু হনুমান মন্দিরও দেখে নিয়েছি, খুব সুন্দর জায়গাটা। এই যে সূর্য মন্দির, জায়গাটা খুব সুন্দর আর একদম খোলামেলা। প্রিয়াংশু দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, প্রিয়াংশু এদিক দিকে ওদিক দিয়ে বেরোচ্ছে এরকম আর কি। আর আমরা হোটেলে সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা একদম চলে এসেছি। তো ভেবেছিলাম রোদ উঠবে, ভালো লাগবে, কিন্তু রোদ নেই, দেখতে পাচ্ছ কুয়াশা। এখন মনে হয় 10টার মতন বাজে, 10টা না হলো 9:30, তবু দেখো কুয়াশায় ঢাকা। আর এখানে একরকমের ফুল দেখলাম, নতুন, একদম নতুনত্ব, দেখতে মানে দেখে মনে হচ্ছে যেন ফুলকপি। আমি প্রথমে ভেবেছি ফুলকপি হয়তো চাষ করে রেখেছে, কিন্তু না, ওটা একটা ফুল। তো দেখো আমরা সবাই এগোচ্ছি, তো সামনে একজন মানে আমাদেরকে বোঝাচ্ছে আর কি, বলছে আর কি, গাইড আছে একজন, যে এখানে কোথায় কী হয়েছিল কী না হয়েছিল সেই সব বলছে আর কি। তো সেগুলোই আমরা শুনছি আর আমরা এগোচ্ছি সামনে দিয়ে আর কি। তো সামনে ঘাট আছে, ওই ঘাটে গিয়ে আবার একটু পুজো টুজো দিতে হবে। তো এই দেখো যেগুলোকে আমি ভেবেছিলাম ফুলকপি, সেই ফুলগুলো দেখো, এই দেখো একদম দূর থেকে মনে হচ্ছে ফুলকপি। আর এখানে এত সুন্দর নতুনত্ব ফুল যে কি বলবো, খুব সুন্দর দেখো ফুলগুলো লাগছে, এক চোখে দেখে একদম মনে হচ্ছে যেন ফুলকপি, তাই না? তো তারপরে আমি ভাবলাম যে এটা ফুল, তখন আমি ভাবছি ফুলকপি হয়তো ছোটো অবস্থায় হচ্ছিলো, তখন এটাকে খুলে খুলে এরকম করে দিয়েছে, যার জন্য এরকম ফুলের মতন হয়ে গেছে। তো না, ওখানকার লোক বললো কী বেশ নাম বললো, কী একটা ফুলের নাম, এটা বিদেশি ফুল। তো এই দেখো এই ঘাটে সবাই মানে জোড়ায় জোড়ায় আর কি, হাজব্যান্ড ওয়াইফ মিলে গিয়ে ওনারা মন্ত্র বলবে, মন্ত্র পাঠ করে জল ফুল এসব দিতে হয় আর কি। তো এইসব করে এখানে আরেকটা মন্দির আছে, আর একটু এদিকে গিয়ে মানে সেই মন্দিরটা সূর্য মন্দির আর কি, সেই মন্দিরও দর্শন করব। দর্শন করে তারপর নেক্সট জায়গায় যাবো, নেক্সট হ্যাঁ হ্যাঁ যাবে যাবে বিশাল বড় ধিক ধিক করে চলছে। তো তো আমরা সূর্য মন্দির থেকে আমরা এখানে চলে এসেছি, যেখানে ধূপকাঠিটা জ্বালানো হয়েছিল সেখানে। তো দেখো ধূপটা জ্বলে যাচ্ছে, অনেকটা লম্বা, অনেকটা লম্বা, তো 1 মাস ব্যাপী নাকি এটা জ্বলবে। আর ধূপের গন্ধটাও খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ। অনেক দূর থেকে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি করে, তখন মানে তখন থেকেই অনেকটা আগের থেকেই আর কি গন্ধটা পাচ্ছি। ওখান থেকে ধুয়ে নিয়ে আয় আন্টি, যা যা দিদা কাছে যা, দিদা কাছে যা ধুয়ে দিবি। তো যেখানে ধূপটা জ্বলছিল ওখানে ভান্ডারার ব্যবস্থা ছিল, রামলালার প্রসাদ ওখানে দিচ্ছিল আর কি। তো ওখানে আমরা লাঞ্চ করলাম, তো লাঞ্চ বলা চলে না, ধরো ব্রেকফাস্টই করলাম, মানে এখন 11টা বাজে। ও যাই হোক, রুটি ছিল তার সাথে রাইস ছিল, সব দিয়েই
খাওয়া হলো আর কি। তো আবার এখন আমরা চলে এলাম হচ্ছে লতা মঙ্গেশকর চকে। তো হাঁটছি, অনেক আগের থেকে সব গাড়ি বন্ধ করে দিচ্ছে, তো প্রচুর হাঁটতে হচ্ছে। কিন্তু লতা মঙ্গেশকর চকটা এত সুন্দর, এই দেখো জল, সব জায়গায় জলের ব্যবস্থা আছে, চায়ের ব্যবস্থা আছে, ভান্ডারার ব্যবস্থা আছে। তো আমরা এত হাঁটাহাঁটি করছি কিন্তু কিছু মনে হচ্ছে না, মানে ক্লান্তি ভাবটা আসছে না। তো এই দেখো বিনাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লতা মঙ্গেশকর চকের মানে বিশেষ আকর্ষণ আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি টবি তুলবো, তুলে তারপরে এখান থেকে কিছুটা যেতে হবে, সেখানে হচ্ছে সরায়ু নদী। তো সেখানে যাব, সেখানে স্নান ধ্যান করবো, বোর্ডে চাপবো, এই আর কি। তো দেখো খুব সুন্দর সাজানো গোছানো। তো এবার আমরা চলে এসেছি সরায়ু নদীতে, এই দেখো এটা হচ্ছে সরায়ু নদী। তো এবার আমরা সবাই বোর্ডে চাপবো, আর মা আর বাবা ভয় পাচ্ছে চাপবে না বোর্ডে। আমি বললাম না চলো চাপি। তো নদীতে কিন্তু স্রোত ভালোই আছে, তারপর সবাই মিলে স্নান করা হবে এই নদীতে। আর প্রিয়াংশু তো স্নান করার জন্য লাফাচ্ছে, আমি ওকে বলছি এত ঠান্ডা, আরও নদীর ধারে আরও হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। আমি বলছি বাবা তোকে স্নান করতে হবে না, ও তবু স্নান করবে। তারপর স্নান করতে নেমে ওর মজা দেখবে, দিদি একটু তুলেছে, আমার তোলা হয়নি, আমি হাসতে হাসতেই মরে যাচ্ছিলাম, দেখবে তোমরা। তো দেখো এখানে দেখো কত সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, মানে কোনো অসুবিধে নেই, একদম পুরো অযোধ্যা শহরকে একদম মনের মতন করে সাজিয়ে দিয়েছে, যাত্রীদের কোনোভাবে যাতে কোনো অসুবিধে না হয়। তো দেখো কতটা হাওয়া বইছে বুঝতে পারছো তোমরা এই কাপড়টা দেখে। আর নদীর ধারে এমনিতেই হাওয়া বয়, এখানে সব সাধু সন্ন্যাসীরা বসে আছে। তো তারপর আমরা ধীরে ধীরে বোর্ডে উঠবো, এই দেখো এই জায়গাটা দিয়ে এবার বোর্ডে উঠবো আর কি। দেখো জলের স্রোত, দেখো তো সবাই উঠে পড়েছি, বোর্ডে উঠে পড়েছি। তো আমরা সব বোর্ডে উঠে পড়েছি, তো সবাইকে একটা করে জ্যাকেট দিয়ে দিয়েছে, তো জ্যাকেট পরে তারপর যাচ্ছি। আর বাবা আর মা খুব ভয় পাচ্ছে, একদম দেখো মাঝ নদীতে নিয়ে এসছে, আর ঢেউ দেখো কতটা, এই ব্রিজের তলা দিয়ে পুরো ঘুরবে, ঘুরিয়ে কিছুটা গিয়ে আবার উল্টো দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তো খুব ভয় পাচ্ছে মা বাবা। তো আর বেশ ভালোই লাগছে, আর ভয়ও হচ্ছে, কেননা একদম জল দেখতে পাচ্ছ ভরপুর জল, তার ভেতর দিয়ে আমরা ভেসে যাচ্ছি। এই দেখো মা ভয়ে একদম জড়সড় হয়ে গেছে। হ্যাঁ সরায়ু নদী, ও সরজনী, ও তাহলে আমি নদীর নামটা ভুল বলছিলাম, সরায়ু সরায়ু সরজু বোধ হয়, সরজু নদী, সরায়ু না সরি সরজু নদী এটা। তো অযোধ্যা শহরটা এই সরজু নদীর তীরে অবস্থিত। তো এইবার দেখো প্রিয়াংশু দেখো স্নান করবে বলে নেমেছে, আর ওর বাবাকে চেপে ধরে আছে, কিছুতেই স্নান করবে না, চলো চলো আমাকে ক্ষমা করো, বার করো বার করো। দেখো কি অবস্থা, সবাই হেসে গড়াগড়ি, মানে কেউ স্নান করবে না এত ঠান্ডায় বলেছিল এই দেখো, কিন্তু প্রিয়াংশুর জন্যই সবাই স্নানে নামলো। আর ওই দেখো এখন গড়াগড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এবার ওকে আমি মুছে টুছে জামা টামা পরিয়ে দেবো, মানে জলে নেমে একদম ভয়ে ইয়ে হয়ে গেছে। তো তারপরে দেখো ওকে তোলা হলো, এবার মুছে টুছে দেবো, এবার একে একে সব সবাই স্নান করতে নামবে, যিশু সোহম হাজব্যান্ড বর্ষানা দিদি মা সবাই করবে। তো শুধু আমি আর ছোট জাবোদাই করিনি, এখানে এত ঠান্ডা লাগছিল, আমরা হরিদ্বারে গঙ্গায় করব। তো তাকে স্নান ধ্যান করে এবার আমরা আরও অনেক কিছু দর্শন করার আছে, জানকী মহল, দশরথ ভবন। তো এটা বোধহয় আমরা দশরথ ভবনে আছি, জানকী ভবন দর্শন করা হয়ে গেছে, সেটার ভিডিও আর পেলাম না, তোলা হয়নি হয়তো। তারপরে দশরথ ভবনে আছি, তো এখান থেকে দর্শন করে তারপর আমরা আবার যাব হচ্ছে রাম মন্দির, মানে ওই রাস্তাটাতেই বেরোতে হবে, রাম মন্দিরের ওই রাস্তাটাতেই যাব। তো ভাবছি আরেকবার রাত্রের দৃশ্যটা মন্দিরে কীরকম হয় সেটা দেখার জন্য আরেকবার ঢুকবো ভেবেছি এখনও পর্যন্ত, তো দেখা যাক কী হয়। তো দেখো এটা হচ্ছে দশরথ ভবন, এটাই হচ্ছে রামের বাবার বাড়ি। তো দেখো কত সুন্দর, আর উপরে কারুকার্যগুলো না একদম সেই পুরনো দিনের মতনই, খুব সুন্দর। চলো আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আগে তোমরা দেখতে পাবে, মানে এত লোকের গ্যাঞ্জামের মধ্যে মানে ভিডিও করাটা ঠিকঠাক হয়ে ওঠে না আর কি। তো এই দেখো উপরে ডিজাইনগুলো দেখো, মহলের ডিজাইনগুলো আমরা সেই মহাভারত রামায়ণ যেরকম দেখি সেই সময় যে মহলগুলো ডিজাইন করে বানাই, দেখো ঠিক সেরকম ডিজাইন করা, দেখো দেখো চারিদিকে। তো যাই হোক সব মিলে খুব ভালো লাগলো অযোধ্যা। তো কালকে তো আমাদের বেরিয়ে যেতে হবে, কালকে হচ্ছে আমাদের ট্রেন আছে বিকেল সম্ভবত, কটায় ট্রেন ছিল গো আমাদের অযোধ্যার থেকে হরিদ্বারের? 4টে বোধ হয় না, বিকেল 4টে বোধ হয় ট্রেন, দুন এক্সপ্রেসে যাবো আমরা হরিদ্বারে। তো হরিদ্বারে পৌঁছাবো পরের দিন ভোরবেলা আর কি।
তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা যদি আজকে রাত্রের ট্রেন থাকতো তাহলে ভালো হতো, তাহলে আমরা আরো আগে হরিদ্বারে পৌঁছে যেতাম, কিন্তু হরিদ্বারে গিয়ে সময়টা একটু কম পেলাম। কিন্তু অযোধ্যায় আজকে রাতের টিকিটটা কাটলে ভালো হতো, কেননা সবই তো দর্শন হয়ে গেল। তো এবার দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, রাম মন্দিরের মেন গেটের সামনে। তো এত ভিড় দেখে আর রাতের ভিউ আর দেখতে ভেতরে ঢুকলাম না, তো বাইরে থেকে এবার আমরা হোটেলের দিকে যাব। তো দেখো গেটগুলো আলোতে কত সুন্দর লাগছে, আর প্রচণ্ড ভিড়। আমরা কালকে দিনের বেলা যেরকম দর্শন করেছি তার থেকে বেশি দর্শনার্থী আজকে, আজকে দিনেও দেখলাম প্রচুর ভিড় ছিল, আর এখন সন্ধেবেলাও প্রচুর ভিড়। আর গেটের সামনে যে যার মতন ছবি তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত, এই আর কি। আর রাত্রে জায়গাটা এত সুন্দর লাগছে, আর সব রকম ব্যবস্থা আছে, প্রচণ্ড ঠান্ডা, এখানে তো হাত সেঁকারও ব্যবস্থা আছে, মানে লাইট ল্যাম্পের মতন এক ধরনের ল্যাম্প করেছে, যে ল্যাম্পের সামনে হাত দিয়ে দাঁড়ালে হাত পুরো গরম হয়ে যাচ্ছে, মানে ঠান্ডায় আগুন সেঁকারও ব্যবস্থা করেছে আর কি। আর প্রচুর পুলিশ ফোর্স, তো প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মোটা মোটা কাঠের গুঁড়ি সব জ্বালিয়ে রাখা আর কি, যেহেতু সারা রাত ধরে পুলিশরা পাহারা দেয়, আর রাত্রে টেম্পারেচার এখানে আরও নামে, তো ওরা ওগুলোতে হাত পোহায় আর কি, আগুন পোহায় আর কি, বন ফায়ার করে। তো এইসব দেখছিলাম আর কি। তো অযোধ্যা শহরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আরও সাজবে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো দেখো রাতের ভিউটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, তো আজকে হচ্ছে 2 তারিখ। তো আমরা হোটেল থেকে স্নান ধান করে ফ্রেশ করে এখানে টিফিন খেতে এসেছি। এখানে সব নিরামিষ, বেশ সিঙ্গারা হচ্ছিলো, ইয়ে হচ্ছিলো, তো মা তো কিছুতেই খাবে না, মাকে বললাম খাও, সব নিরামিষ। আর সত্যি সত্যি সবই নিরামিষ, কিন্তু এখন সব জায়গায় মদ তো পাওয়া যাবে না, আর মা তো যেখানে সেখানে খায় না, মা হয় ছাতু খাচ্ছে, হয় চিড়ে খাচ্ছে, আর যেখানে প্রসাদ হচ্ছে সেখানে প্রসাদ খাচ্ছে, এই আর কি। তো কিছুক্ষণ পর, মানে বলা ভুল, এই দেখো আমরা এখানে পকোড়া নিয়ে নিলাম, এটা কিন্তু ভেজ পকোড়া, সমস্ত ভেজিটেবিল দিয়ে বানানো। তো খেয়ে দিয়ে তারপরে আমরা হোটেলে এলাম, এবার আমাদের বেরোনোর পালা, বেরোবো আর কি, সব লাগে রেখে দিয়েছি এখানে। তো চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখানো হয়নি, আমরা কোন হোটেলে ছিলাম, চলো এখন দেখাচ্ছি, রুমগুলো দেখাতে পারবো না, রুমগুলো তো ওরা মানে চেক আউট করে তালা ফালা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে রিসেপশন, এখানে আমরা সবাই বসে আছি, লাগেজ দেখো আমাদের কত লাগেজ ভর্তি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো মা বাবা এখানে রেস্ট করছে, বাবা ফোনে ব্যস্ত, এই দেখো লাগেজ দেখো, হবেই আমাদের 12 জন লোকের তো এতগুলো লাগেজ হবেই। আর শীতকাল বলে কথা, ধরো সোয়েটার তো এক একজনের 2-3টে করে আনতেই হয়েছে, প্রিয়াংশুর সবচেয়ে বেশি, ওর বাচ্চার তো জিনিস বেশি নিতেই হবে। তারপরে বেডশিট নিয়েছি, কারণ হোটেলের চাদরে ঘুমাবো না, ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, হোটেলের ব্ল্যাঙ্কেট ইউজ করবো না বলে, তো এই জন্য লাগেজ বেশি হয়ে গেছে। তো দেখো এই দোতলা আছে, নিচতলা আছে, ছাদটা পুরো ফাঁকা, খুব সুন্দর, উপরে আর গেলাম না, এদিকেও রুম আছে, আর এদিকটা নিচটা পুরো ফাঁকা, গ্রাউন্ডটা পুরো ফাঁকা। তো ভালোই ছিল হোটেলটা, একদম মানে গ্যাঞ্জাম না, ফাঁকা ফাঁকা বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে রিসেপশন, আর প্রিয়াংশু হচ্ছে ব্যাগ টানবে, কখন থেকে এখন আমাদের মানে গাড়ি আসেনি, গাড়ি আসবে তারপর আমরা স্টেশনের দিকে যাব, তো ব্যাগ নিয়ে এখন থেকেই দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো দেখো আজকে আবার রোদ উঠেছে, কালকে রোদ ছিল না, আজকে আবার রোদ উঠেছে, আজকে কিন্তু বেশ ভালোই গরম লাগছে আর কি, মানে গরম সেরকম না বলবো, মানে ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, একটা হাওয়া আছে, ঠান্ডা আছে, আবার রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। তো দেখো পণ্ডিত দুটো ব্যাগ নিয়ে এক্ষুনি রওনা দিচ্ছে, মানে পুচকুর কথা,
তো এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে, দুটি মারবে। তো স্টেশনও বেশি দূরে না, আমরা যে রামভূমিতে আছি এখান থেকে স্টেশনও বেশি দূরে না, রাম মন্দিরটাও বেশি দূরে না, কাছাকাছি সব 2 কিলোমিটারের মধ্যেই আর কি। তো দেখো এদিকটা আবার স্কুল, এদিকটায় স্কুল আছে, তো জায়গাটা বেশ ভালোই। আর প্রিয়াংশুর মন খারাপ হয়ে গেছে অযোধ্যার থেকে যেতে হবে বলে, ও যেখানে যেখানে যাচ্ছে অযোধ্যার থেকে যাওয়ার সময় কান্না করেছে, অযোধ্যার জন্য মন খারাপ করছে। হরিদ্বারে যাব, সেখান থেকে যখন বেনারস যাব তখনও প্রিয়াংশুর কান্না, ওর হরিদ্বারের জন্য মন খারাপ করছে। বেনারসে পৌঁছালাম, বেনারস থেকে যখন কলকাতার ট্রেনে উঠলাম তখন ওর বেনারস, হরিদ্বার, অযোধ্যা তিনটের জন্য ওর মন খারাপ করছে কান্নাকাটি। তারপর ট্রেনে ওঠার পর দিদিরা যখন ভোরবেলা নামলো দুর্গাপুরে, সে কি কান্না সে আর বলার নেই। মানে এতদিন একসঙ্গে ছিলাম তো, মানে একসঙ্গে ঘোরাঘুরি সব কিছু, তো ওর ভীষণ মন খারাপ করছিল যিশু দাদা পিসিমণি পিছনের জন্য। তো প্রিয়াংশু কান্নাকাটি, তো এই আর কি। তো চলো গাড়ি চলে এসছে, এবার লাগেজ উঠবে, তারপরে আমরা উঠবো, তারপরে অযোধ্যা স্টেশনে যাবো। তো স্টেশনটাকেও এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মানে যাতে যারা আসছে আর কি দর্শন করতে, পুণ্যার্থীদের যাতে কোনো রকম কোনো দিকে অসুবিধা না হয়, সব দিকে কিন্তু নজর আছে প্রশাসনের। তো দেখো এত লাগেজ নিয়ে আমরা ভাবছিলাম কি করে উঠবো, তো প্রথমে কুলি নিচ্ছিলাম, কিন্তু কুলি নিলে কি হচ্ছে, কুলির পেছনে পেছনে কুলি মাল নিয়ে কোন দিকে যাচ্ছে আমাদেরকে দৌড়তে হচ্ছে। তো তারপর ডিসিশন করা হলো নিজেরাই, মানে সবাই সিঁড়ি করে যাচ্ছে, গিয়ে রেখে আসছে, আবার কিছু নিয়ে যাচ্ছে, এইভাবে সব লাগেজগুলো নেওয়া হচ্ছে। তারপর মা আর আমাদের, আমার ছোটো জন, এরা হচ্ছে এই চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পায়, তো এদের দুজনকে লিফ্টে উঠিয়ে দেওয়া হলো। তো এই আর কি। তো স্টেশনটাকেও খুব সুন্দর সাজিয়েছে, এত বড় স্টেশন যে কি বলবো। তো আমরা কিছুক্ষণ স্টেশনে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে এবার প্ল্যাটফর্মে চলে এসেছি, যেহেতু ট্রেন দেওয়ার টাইম হয়ে গেছে। আর এখানে একটা ট্রেন ঢুকলো, দেখো দলে দলে সব নামছে, আর জয় শ্রীরামের গুণগান গাইছে আর কি, যে এ কি নাড়া এ কি নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, মানে এত সুন্দর বলছে, সবাই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, তার সাথে প্রিয়াংশু, প্রিয়াংশু এই দেখো এখানে বসে বসে জয় শ্রীরাম বলে যাচ্ছে। ওর জয় শ্রীরাম বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেলো, তবু থামছে না। তো দেখো এরা সব আবার আজকে নামলো দর্শন করার জন্য, রামলালার দর্শনের জন্য এলো। তো সবাই রাম নামের ধ্বনি দিয়ে নামছে, এত ভালো লাগছে অযোধ্যায়, মানে কি বলবো, চারিদিকে শুধু রাম রামের ধ্বনি। তো বন্ধুরা চলো এবার অযোধ্যার থেকে বিদায় নেওয়ার পালা। তো নেক্সট ভিডিও আসছে হরিদ্বার থেকে, তো আমাদের 4টে কততে ট্রেন আছে, কিছুক্ষণ পরে ট্রেন এসে পড়বে। তো আমরা হরিদ্বারে পৌঁছেছি ভোর 6টায় পৌঁছানোর কথা, 1 ঘন্টা লেট ছিল, 7টায় বোধহয় ঢুকেছি। তো 7টায় ঢুকে দেখছি পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন ভোর 4টে এরকম। হরিদ্বারে অযোধ্যার থেকে আরও বেশি ঠান্ডা। তো সেগুলো সব তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। এই দেখো প্রিয়াংশুকে দেখো, ওরাও জয় শ্রীরাম বলছে, প্রিয়াংশু বলে যাচ্ছে, মানে ছেলেটার মুখ ব্যথা হয়ে গেল তবু থামছে না।